আজকের এই দিনে মকবুলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার মুরব্বিয়ান মাস্টার সাহেব সহ আমার যুবক বন্ধুগণ আজকে হইলো আমার যুবক বন্ধুগণকে ধন্যবাদ দিয়া যে আমরা যেন যাই একটা জিনিস গিয়া দেখি যে খেলাধুলা লইয়া মানে আগুনে খেলা লইয়া ব্যস্ত আছে খেলাধুলার প্রয়োজন আছে কিন্তু অপ্রয়োজনীয় ভাবে কিছু জিনিস আমরা অনেক সময় দেখি যে নাইট টুর্নামেন্ট পত্রা এটা বাজার দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় ও অবস্থায় যে তারা একটা দিহনি মহফিলত আয়োজন করছেন তার লাগে তারা আমি ধন্যবাদ আমার অন্তর অনুপস্থ থেকে ধন্যবাদ দেখুন সামনে আমরা বড় সময়টা খুব খারাপ সময় খারাপ লাগে অন্য ধরনের আমরা দায়ী করিয়া দেয় আমি মনে করি যে আমরা সঠিকভাবে আমরা আমরা যদি ঠিক করি লাই আজকে আমার স্যারও না আসুন বা আমার হুজুরও আসুন ইসলাম এক ভাই আমরা এক ভাই আমরা যদি সঠিক ইসলামের পথে যাই গিয়া আমরা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে ইসলামিক পড়ার উপরে আমরা খুব একটা গুরুত্ব দিই না গুরুত্ব দিই না আপনারা খারাপ পাইবেন না তোরা মাতিলে যান গুরুত্ব দেয় না দুইটা কারণ একটা কারণ হলো যে এই পড়িয়া হয়তো হাফিজ হইবা বড় আলিম হইবা এটা মাদ্রাসা থামাইবা মাদ্রাসার যে বেতন হইবা এই বেতন দিয়া মানে আমরা আটপুর টাকা কাছে খাবো আমরা বেশ দূরে যাওয়া লাগে না আমার দুই বাক্য জমা দাদা হয়েছে দুই বাক্য জমা দাদা হয়েছে দুজন পুরানে আছে এবং দুজন ইঞ্জিনিয়ার দুজনের নন্দন সাথে তারা আমরা রিসা সার করো ভাই দেখি গেসলা বউ তাকে তাইনি না গে এস্টাবলিশ হয়ে গেছে বড় উদাহরণ আপনারা যে তাই ইনো একটা পাক্কা বড় একটা জায়গা করে নিয়েছে মসজিদ মসজিদ করিয়া কিন্তু তার দোষ হওয়ার দোষ শুক্রবারে এক শুক্রবারে কুয়াইয়া আর বাদ শুক্রবারে আর কুয়াইয়া জুমা নামাজ আমরা যেভাবে চিন্তা করি পয়লা হলে আমরা এত দুর্বল আমরা বানাইলে যে স্যার আপনার জায়গা ধরেন আপনার দোকানও বানাইলে সে খরচ করতে পারি ৫০ টাকা খাইলে আমি কিছু জিনিসের লোকে জড়িত মসজিদ মাদ্রাসার কিছু লোকে জড়িত আমি যেটা দেখলাম উপলব্ধি বললাম যে মসজিদর ইমাম সাহেবের পয়সা তুলতে হইলে একজন মানুষ একবারে লাগে তো লাগে তাও বেশি পয়সা নাই ৫০ টাকার ব্যাপার আজকের যে দিন আইছে আমরা প্রয়োজন আমরা মেধাবী ছাত্রদের মেধাবী আমরা রূপায় বাক্তদের জেরা এনারে একটা জায়গা নিয়া ইসলামিক শিক্ষা পড়া দেওয়া কিন্তু জরুরি তিন বছর সাড়ে তিন বছর চার বছর হাফিজ হয়ে পারে ইসলামী শিক্ষাটা প্রয়োজন আমরা আমরা যারা আছি মসজিদ মাদ্রাসা মাদ্রাসা তো এখন দেখার দায়িত্ব পড়ে গেছে আমরা আমরা যে জেলা পারি যতক্ষণ পারি হুজুর তারা আসুন বাস প্রত্যাখ্যান করবা আর আমরা নিয়োগ করতাম যে ইনশাল্লাহ আমরা তফিকান মান আমরা ইসলামর এই ইসলামর পিছে যতক্ষণ পারি ইনশাল্লাহ আমরা খরচা করতাম আমরা দুনিয়ার অন্তা কি পড়ি আই আমি বেশি লম্বা করে আপনার হুজুর আইসই আমি আপনারা সবার কাছে দোয়া চাইয়া আর আমার ইসলামিক ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনারা রাখবা ইনশাল্লাহ আমার সম্পর্ক অনুযায়ী আপনারা সামনে আমি উপস্থিত ও বলি আমি আমার বক্তব্য